আপনারা হচ্ছেন এ এম পি নিউজ, সত্যের সাথে সত্যের পথে, আর আমি আপনাদের সাথে রয়েছি এস কে বি রহমান। আর এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ খবর, ম্যানহোলের মুখ বন্ধ হওয়ায় জলমগ্ন গোটা এলাকা। হাওড়া সাঁকরাইল বিধানসভা কেন্দ্রের দক্ষিণ সাঁকরাইল পঞ্চায়েতের অন্তর্গত বড়পিরতলার 7 নম্বর ওয়ার্ডের দীর্ঘ বছরের ম্যানহোল ছিল, যেই ম্যানহোলের মাধ্যমে বিভিন্ন এলাকার জল নিকাশি হয়ে খাল বিলের মাধ্যমে চলে যায় গঙ্গায়। কিন্তু হঠাৎ করে দেখা যায় এবছর কোনো কারণবশত সেই জল নিকাশি হচ্ছে না। পরে গ্রামবাসীরা ম্যানহোলের নিচে গিয়ে নিরীক্ষণ করেন। গ্রামবাসীদের অভিযোগ, এই রাতের অন্ধকারে বা নির্জনে কে বা কারা এই ম্যানহোলের মাঝখানে দীর্ঘ প্রায় 20 ইঞ্চির একটি প্রাচীর তুলে দিয়েছে, যার ফলে জল নিকাশের সমস্যার কারণে পুরো গ্রামে জল জমে জলমগ্ন হয়ে পড়েছে এবং তাতে করে মশা মাছি থেকে শুরু করে বিষধর সাপ ও পোকামাকড়ের উপদ্রব বেড়ে চলেছে। এই ডুবে যাচ্ছে জানতে পারলাম, জল ডুবে যাচ্ছে। এখন আমরা কি করব, চিলটা ভেঙে দিলেই আমরা মানে জলটা পাস হয়ে যাবে, আমাদের আর কোনো অসুবিধা হবে না। চাইছি আমার চাইছি যাওয়ার জন্য মানে মাটিটা পড়ে ওই গার্ডওয়ালটা বন্ধ হয়ে যাক, গার্ডওয়ালটা বন্ধ হয়ে যাওয়ার পরে জল উঠে যাক, জল উঠে বেশ কোমর অবধি জল ছিল। তারপরে মানে এইরকম রিপোর্টার ফিপোর্টার এসে মোটামুটি সব দেখে বাড়ি ফাড়ি জল ফল সাপ ফাপ মানে অনেক কিছু যেটা হয় ওরকম হওয়ার পরে তারপরে সবাই পঞ্চায়েতে এসে মোটামুটি এটা পরিষ্কার করা হয়েছিল, সবাই মিলে পরিষ্কার করা হয়েছিল। প্রধান প্রধানকে ডেকে নিয়ে, আমাদের গ্রাম সেবককে ডেকে নিয়ে সব পরিষ্কার করা হলো। এবছরে দেখছি তো ওর ভেতরে পাঁচিল উঠে গেছে, তবু আমরা এবছরে বৈশাখ মাসে জল হতেই সেই সময়ই আমরা সব দরখাস্ত দিয়েছিলাম প্রধানকে যে দিদি আপনি এটা দেখুন, বলছে এত রিপোর্ট একভাবে রিপোর্টগুলো এসছে কি মানে আমাদের যে গ্রাম সেবকের নামে ধরে দিচ্ছে যে উনি কি মানে ওটা ছাবিয়ে পাঠিয়েছে, আরও যদি থাকে আরও দিক প্রধান এরকম ভাবে। তা সত্ত্বেও আমরা জ্যৈষ্ঠ মাস থেকে জলে কিন্তু ডুবে আছি, মানে আমরা এই সামেনটা খালের ধারে আমরা জানি জ্যৈষ্ঠ মাস থেকেই ডুবে আছি, কিন্তু এখন দেখছি যে পাড়া শুদ্ধ ডুবে গেছে। আবার মাছিটা দেওয়ার জন্যেই আমরা ভেবেছিলাম যে পাড়া আমরা কিছু টাকা দিয়ে পাড়ার ছেলেদের নামিয়ে পরিষ্কার করে নেব। তো যখন পরিষ্কার করতে যায় মাটি মাটিগুলো সরিয়ে পরিষ্কার করেছে, তারপরে দেখে দেয়াল ছেনি হাতুড়ি মেরেছে তাতেও কিন্তু ভাঙছে না, তারপরে দেখে 15-20 ইঞ্চি দেওয়াল দিয়েছে ভিতরে, এমনকি ঢালাই পর্যন্ত দিয়েছে ভিতরে। তাহলে এরকম হবে কেন? এটা এই ক্যালভার্টটা তো আজকের না, এটা ব্রিটিশ আমলের ক্যালভার্ট, তাহলে ওখানে কেন দেবে? দেয়ালটা কেন তোলা হলো? আমরা এর প্রতিকার চাই, আমরা চাইছি ওটা ভেঙে দেওয়া হোক, পাকা বন্দোবস্ত করা হোক, আর ভবিষ্যতে যেন না দেয়াল ওঠে। আবার কে দেয়ালটা তুলেছে এটা ব্যবস্থা করতে হবে, মানে ওটা খুঁজে বের করতে হবে কে দিয়েছে। আজ পরিষ্কার করে দেবে, আবার আগের বছরে দেবে, তাহলে কি আমাদের আর বাড়িতে কাজ নেই? এটাই করবো আমরা। কিন্তু যে ছবি আপনারা দেখছেন, ভালো করে লক্ষ্য করুন, প্রাথমিকভাবে যে চিত্র বা ছবি চোখে পড়ছে তাতে বোঝা যাচ্ছে যে এই ম্যানহোলের মাঝের যে প্রাচীর সেটা বহু পুরানো, এবং লক্ষ্য করুন এই প্রাচীরের মাঝে হয়তো কোনো গর্ত ছিল যার মধ্যে দিয়ে জল নিকাশি হতো। তবে এটাও ঠিক, এই ছবিতে যেটা স্পষ্ট, এই গর্তের মুখে কে বা কারা ইট দিয়ে সেটাকে বন্ধ করে দিয়েছে, এবং এই মুখ বন্ধের পিছনে কি কারণ থাকতে পারে প্রশ্নচিহ্ন কিন্তু থেকেই গেল। তবে সবথেকে যে বড় সমস্যা, আজ দক্ষিণ সাঁকরাইল বড়পিরতলার 7 নম্বর ওয়ার্ডের কয়েকশো পরিবার আজ জলমগ্ন অবস্থায় রয়েছেন, তাদের এই সমস্যার কি কোনো সমাধান হবে? সে বিষয়ে কি বলছেন দক্ষিণ সাঁকরাইল পঞ্চায়েতের প্রধান রিজিয়া খাতুন, শুনব। মানিকপুর যাওয়ার মেন রোড, তার নিচে ম্যানহোল আছে। ম্যানহোলে আমরা জানি যে রাবিশ পড়ে পড়ে হয়তো জাম হয়ে গিয়েছে, আমরা গিয়েছিলাম, লেবার লাগিয়েছি, লেবার ক্লিয়ারও করেছে, রাবিশ ক্লিয়ার করেছে, কিছুটা জল যাচ্ছে, ঠিক আছে। দুদিন ধরে আমরা পঞ্চায়েত থেকে তরফ থেকে বিডিও স্যারের আদেশ অনুসারে আর ওপরে এমএলএ ম্যাডাম আছে সবার আদেশ অনুসারে আমরা করেছি, আমরা জনসাধারণের জন্য আছি, আমরা যথেষ্ট চেষ্টা করছি, আমরা রাবিশটা চেঞ্জ মানে ক্লিয়ার করেছি। করার পরে তবুও দেখছি একটা গার্ডওয়াল রয়ে আছে, গার্ডওয়ালের অপোজিট সাইডে দেড় মানুষ মতো জল, মানে আমাদের দক্ষ পারিশ্রমিকের লাগবে, কারণ
যেহেতু ওই ড্রিল করে যদি আমরা করা হয়, হঠাৎ যদি জল উপচে এসে বিপদ সৃষ্টি হয়, তার জন্য আমাদের দক্ষ পারিশ্রমিকের দরকার। আমরা চেষ্টা করছি, আমরা উপনেতৃত্বকেও বলেছি, ঠিক আছে, আর আমরা চেষ্টা করছি, মানুষের সবসময় পাশে থাকবো, সবসময় আছি, আমরাও আপ্রাণ চেষ্টা করছি আমরা জলটা যাতে ক্লিয়ার হয়। এখন হালকা ক্লিয়ার হয়েছে, আমরা যথাসাধ্য সাধ্য চেষ্টা করব যাতে আমরা পুরো ক্লিয়ার হয়ে যাই, মানুষ সুস্থ থাকে, ডেঙ্গু থেকে মুক্ত থাকে। ধন্যবাদ। মোসাম্মদ রিজিয়া খাতুন, দক্ষিণ সাকরাইল প্রধান।